ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে বগুড়া 4 আসনে, সেখানে আছেন সহকর্মী আফরিন আনোয়ার, যুক্ত হচ্ছি তার সাথে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিয়ে আজ আমরা উপস্থিত আছি বগুড়া 4 আসনে। এই মুহূর্তে আমরা কাহালু উপজেলায় আছি এবং কথা বলবো কাহালু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরীর সাথে। আমরা একটু আপনার কাছে জানতে চাইব যে আপনাদের এই কাহালু উপজেলাকে ঘিরে আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ের রাজনৈতিক অবস্থা কি? অনেক জায়গা থেকে অভিযোগ আসে যে পকেট কমিটি বা তৃণমূল পর্যায়ে বিভিন্ন রকম দলীয় কোন্দলের কারণে নাকি উপজেলার উন্নয়ন হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের কাহালু উপজেলার আসলে ওই রকম কোন্দল নেই। আমাদের উপজেলায় একবার প্রকাশিত কমিটি হয়েছে, খুব সুন্দর একটি কমিটি, সেখানে কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ ছিল এবং তৃণমূলের যে বিষয়টা, একসময় বগুড়া মানে আওয়ামী লীগের জন্য খুব কষ্টকর দুর্ভোগ অবস্থা। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা যখন থেকে ক্ষমতায় অনেক উন্নয়ন হয়েছে, এই জন্যই এখন মানুষ নৌকাকে ভোট দিতে শিখেছে এবং নৌকাকে ভোট দেয় এখন। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ যে সরকার দলের জনপ্রতিনিধি না থাকার কারণে কাহালু উপজেলা এবং নন্দীগ্রাম উপজেলা, এই দুটি উপজেলাকে মিলে আসলে যে বগুড়া 4 আসনের যে সার্বিক উন্নয়ন, সেই সার্বিক উন্নয়নগুলো তারা আসলে পাচ্ছেন না। আসলে এটা হচ্ছে 70 সালে যখন নির্বাচন, সকনেও মানে আওয়ামী লীগ এখানে এই সিটটা পায়নি। আসলে যখন ডাইরেক্ট নৌকার কোনো এমপি যখন না থাকে, তখন একটু আসলে কষ্টকর হয়ে যায়। কারণ বিগত 4 বছর বিএনপির যে এমপি মহোদয় ছিল, আসলে কোনো উন্নয়নমূলক কোনো কিছু হয়নি। এখন যেটা হয়েছে, আবার সংসদ নির্বাচন হয়েছে, আমাদের শরিক দলের যে এমপি মহোদয় হয়েছে, এর আগেও ছিল এনি, অনেক কাজ হয়েছে। ইনশাআল্লাহ যেটুকু কাজ বাকি আছে ইনশাআল্লাহ মনে হয় হবে। কারণ একসময় দেখা গেছে যে আমাদের গ্রামগঞ্জে থেকে কোনো যদি একজন গর্ভবতী মহিলা থাকে, তাকে যে একটা গ্রাম থেকে একটা উপজেলায় নিয়ে যাওয়া হবে, এরকম রাস্তাঘাট ছিল না। অনেক রাস্তাঘাট এই সরকারের আমলে হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ যে বিএনপি যিনি ছিলেন সংসদ সদস্য, তার আমলে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং বিএনপির যিনি এমপি ছিলেন তার জনসমর্থন অনেক বেশি এবং তিনি জনগণের কাছে যেতে পারেন অনেক বেশি, সেই তুলনায় আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল জনগণের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার অভাবকেই সাধারণ মানুষ দুষছে। আসলে আমি এটা বলি, অনেকেই দেখছে নিউজটা, আমার এই উপজেলায় বা আমার পাইকড় ইউনিয়নে একটি তার নামেও কোনো ফলক নাই যে একটি কোনো মসজিদ মন্দির বা কোনো একটি স্কুল প্রতিষ্ঠানের যে উনি উন্নয়ন করেছে, এরকম কোনো নজির আমার পাইকড় ইউনিয়নে নাই। আর যেটা বলছে উনি তো আসলেই সেই রকম না, ওনার যেটা দল, দলের মধ্যেই অনেক কোন্দল দেখা রাখেছিল। আমাদের যেটা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আমরা আছি, ইনশাআল্লাহ আমরা তৃণমূলকে সাজিয়ে ওঠাই আজকে কিন্তু উপজেলার সুন্দর অবস্থানে আছে। আপনি আমাকে একটু পরিষ্কার করে বলেন যে বিএনপির এই শক্ত ঘাঁটিতে কেন আসলে সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বড় ভোটের ব্যবধানে বিজয়ী করবে, কেন করবে আসলে? এটার কারণ হচ্ছে আমাদের বগুড়ায় কখনোই আমরা দেখে নাই যে এই যে ফ্লাইওভার হচ্ছে, যা গ্রামগঞ্জে যেগুলো রাস্তা ছিল, এই রাস্তার উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেগুলি উন্নয়ন, আমি মনে করি উন্নয়নের কারণে আগামীতে এই দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাপতিকে ভোট দেবে জনগণ। উন্নয়নের প্রভাবের কথা জনগণ বলছে, কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে সার সংকট রয়েছে, জনগণের চিকিৎসা ক্ষেত্রের উন্নতির কথা বলছে, তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা তারা চাইছে, তারা চাইছে তাদের জীবনমান উন্নত হোক, দেশের পাশাপাশি যাতে তৃণমূল মানুষের জীবনমান উন্নত হোক, সেজন্য আওয়ামী লীগ সরকার আসলে কি করবে? আচ্ছা, আসলে যেটা বলছে সারের সংকট, যে সময় থেকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, এখন পর্যন্ত কোথাও আমরা সারের সংকট দেখিনি আমাদের কাহালু বা বগুড়ায়, এবং বিদ্যুৎ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান সব কিছুই মানে ভালো। এটা যারা বলছে তারা একটা অপোজিট গ্রুপ এই কথাগুলো প্রচার করছে। যারা সাধারণ ভোটার আছে তারা বলছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের জন্য সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারেন না এবং ভোট কেন্দ্রে সেজন্যই যে জনগণের উপস্থিতি সেটার পরিসংখ্যান খুবই তলানিতে। না, এটা একটা ভুল ব্যাখ্যা দিয়েছে। আসলেই কিন্তু জনগণ উচ্ছ্বাসমূলক পরিবেশে কিন্তু ভোট দিয়েছে এবার, এতে কোনো সন্দেহ নাই। কারণ ওরাই আরও বাধাবিঘ্ন করছে, ভোট দিতে যায় না, 8 মাসের এমপি লিও না, এরকম প্রচার প্রচারণা করছে যারা বিএনপির নেতাকর্মী ছিল। আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে বগুড়া 4 আসনে, ঘুরে দেখবে কাহালু উপজেলা এবং নন্দীগ্রাম উপজেলা এবং জানার চেষ্টা করবে সাধারণ মানুষের কথা, এবং কথা বলার চেষ্টা করবো এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তৃণমূল পর্যায়ে তাদের সাথে।